আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। নববর্ষের শুভেচ্ছা বিনিময় ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে আয়োজন করল বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস ও বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিউসি শ্রমিক সংগঠন। এদিন বনগাঁ ডিএন 44 নম্বর বাসস্ট্যান্ড প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই শুভেচ্ছা বিনিময় ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সভানেত্রী আলোরানী সরকার, বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি নারায়ণ ঘোষ, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান শঙ্কর দত্ত, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি সন্দীপ দেবনাথ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। এখানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দেন 91 ও 92 নম্বর বাস রুটে যে বা যারা অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে এবং যে বা যাদের মদতে এসব হচ্ছে, দল তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। যে বা যারা আইএনটিটিউসির নামে শ্রমিকদের কাছ থেকে তোলা তুলছেন তাদেরকে কড়া হুঁশিয়ারি দেন তিনি। শ্রমিকদের যদি কারোর উপর কোনোরকম কোনো অভিযোগ থাকে সরাসরি নেতৃত্বকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানানোর অনুরোধ জানান ঋতব্রত। বা তার ব্যানার নিয়ে যে সমস্যা তৈরি হচ্ছে, এর আগেও আপনি বলেছিলেন আজকেও কড়া হুঁশিয়ারি দিলেন, এই বিষয়টি যদি আরেকটু পরিষ্কার করে বলেন। যেটা হচ্ছে যে এটা তো এরকম নয় যে সুইচ টিপবো আর সুইচ চালাবো বন্ধ হয়ে যাবে চালু হয়ে যাবে। অলরেডি একটা প্রসেস শুরু হয়েছে। আমাদের রুবি হাসপাতালের পাশে পূর্ণাঙ্গ অফিস হয়েছে এবং আমি যে নাম্বারটার কথা জানালাম, যে নাম্বারটি দিয়ে দিলাম, এই যে 6292262463, এই নাম্বারে ব্যাপক পরিমাণে আমাদের কাছে তথ্যসহ অভিযোগ আসছে। বনগাঁ থেকেও তথ্যসহ অভিযোগ এসেছে, যে কারণে আমি আজকে প্রশাসনের সঙ্গে দেখা করতে গেছিলাম। কারণ যে দু চারজন মুটিয়া মজদুরদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছেন, আইএনটিটিউসি তা অনুমোদন করে না। আমি পরিষ্কার জানিয়ে দিয়ে এসেছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং সেটা আজকে এখানে জানালাম, কাজ না হলে আরও সর্বোচ্চ পর্যায়ে জানাবো। এবং এই যে অভিযোগগুলো আসছে, এই অভিযোগগুলো হচ্ছে শ্রমিকরা নির্ভয়ে করতে পারছেন, কারণ এখানে তো কেউ জানার উপায় নেই কে অভিযোগ করছেন, তার পরিচয় গোপন রাখা হচ্ছে। এবং যেটা দেখা যাচ্ছে, আমরা এখন দেখতে পাচ্ছি যে বহু ইউনিয়ন আদপে তার কোনো রেজিস্ট্রেশনই নেই, সরকারি স্তরে রেজিস্ট্রেশন নেই, আইএনটিটিউসির অ্যাফিলিয়েশন তো দূরের কথা। তাহলে এই যে আইএনটিটিউসির বোর্ড লাগিয়ে রেখেছে, এটা একটু সময় লাগবে, কিন্তু আমরা একদম নিশ্চিত যে আগামী ছ মাসের মধ্যে প্রতিটা জেলার আইএনটিটিউসির অনুমোদিত ইউনিয়নের তালিকা আমরা সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করে দেব। সেটা যদি হয় যে এই হচ্ছে আইএনটিটিউসির ইউনিয়ন এবং রিটার্ন জমা দেওয়ার প্রশ্নে জেলার অনুমোদন, রাজ্যের অনুমোদন মাস্ট, সেই অনুমোদন সহ রিটার্ন জমা দিতে হবে। রিটার্ন জমা না দিলে ইউনিয়নের ভ্যালিডিটি নেই। আর এই যে পূর্ণাঙ্গ জেলা কমিটি, জেলা কমিটির নিয়মিত মিটিং, এইগুলো আমরা হচ্ছে জোর দিতে চাইছি, কারণ এই একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারলেই গোটা বিষয়টা স্ট্রিমলাইন হবে। ব্যুরো রিপোর্ট, দি রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। গোপন সূত্রে খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ মোহিনী কোয়ার্টার থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ 3 যুবককে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত যুবকেরা এর আগেও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বেশ কয়েকটি জায়গায় দুষ্কৃতি কার্যকলাপের সাথে যুক্ত। এদিন তাদের পাঠানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। পুলিশি তদন্তের স্বার্থে তাদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে। ব্যুরো রিপোর্ট, দি রেগুলার নিউজ। আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজের পর্দায়। সাতসকালে লরির ধাক্কায় রেলগেট ভেঙে বিপত্তি, কিছুটা হলো যানজট যশোর রোডে। অশোকনগর স্টেশন লাগোয়া
তিন নম্বর রেলগেট ভেঙে বিপত্তি হয় এদিন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোর রাতে একটি লরি ভেঙে দিয়ে বেরিয়ে যায় রেলগেটটি, লোয়ার চেন হাতে ধরে চলছে ট্রেন চলাচল। হ্যাঁ, সকাল 6টা নাগাদ যখন এসেছিলাম তখন দিয়ে গেট ভাঙা, গেট মানে রাত্রি ভেঙেছে, কিন্তু রেগুলারই এরকম গেট ভাঙে। এখন হাতে টানা গেট দিয়ে চলছে, বিশাল যানজট চলছে, এখন মানুষ খুব সমস্যা পড়ছে, এখন সব অফিসে ফফিসে যাচ্ছে। হ্যাঁ, একদম বিশাল জ্যাম, তার মধ্যে ডান দিকে যে গেটটা পড়ে রয়েছে এদিকে রাস্তা দিয়ে লোক যেতেই পারছে না, বিশাল সমস্যা রয়েছে মানুষ। দুই তিনটে ট্রেন পাস করছে, বিশাল জ্যাম। হ্যাঁ, নাম সুজিত কুণ্ডু, ব্যুরো রিপোর্ট, দি রেগুলার নিউজ। কি এখনো ভাবছেন কোথায় যাব, কোথায় থাকব, মনের মতো বাড়ি কোথায় পাব? হ্যাঁ, ঠিকই ভেবেছেন, মনের মতো বাড়ি পেতে আজই আসুন লোকনাথ কমপ্লেক্সে। কাঁপা বনগা রোড সংলগ্ন কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েত অফিসের নিকটে নতুন আবাসন লোকনাথ কমপ্লেক্স। লোকনাথ কমপ্লেক্সে আছে বেসমেন্টে গাড়ি রাখার সুবিধে, গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোরে থাকবে মার্কেট কমপ্লেক্স এবং প্রচুর 2BHK ও 3BHK ফ্ল্যাট। তাই আর দেরি না করে আজই চটপট বুকিং করুন লোকনাথ কমপ্লেক্সে। ফোন নম্বর 7890-726878 এবং আপনারা কল করতে পারেন আরো একটি নম্বরে 9831-919515, এই নম্বরে